প্রধান শিক্ষকের বদলি আর তাতেই কান্নার রোল, পাঁশকুড়ার ছবি, পাঁশকুড়ার চাপাডালি হাই স্কুল, প্রধান শিক্ষক নরেশ নানার বদলির নির্দেশ। কেঁদে ফেললেন ছাত্রীরা, ছাত্রীরা কোনো মতেই, ছাত্রছাত্রীরা কোনো মতেই চায় না তাদের প্রধান শিক্ষক বদলি হলেও চলে যান অন্য স্কুলে। প্রতিনিধি সুজিত আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। সুজিত, আমরা সেই ছবি দেখছি বা নিউজ এটিন বাংলা দর্শক সেই ছবি দেখাচ্ছেন, শিক্ষাক্ষেত্রে যে ছবি এখন বোধহয় একরকম বিরল হয়ে উঠেছে। তুমি ঠিকই বলেছ, শিক্ষকদের হেনস্থার খবর মানে যখন চারদিক থেকেই সামনে আসছে, যখন ছাত্রদের বিরুদ্ধে অভিযোগ উঠছে শিক্ষকদের উদ্দেশ্যে, তারা কটু আর মন্দ কথা ঘুরিয়ে দিচ্ছেন, আর তখনই কিন্তু দেখা গেল কি, অতনু একেবারে অন্য ছবি, পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার স্কুলের ছবি, যে ছবি দেখে মন ভরে যাচ্ছে শিক্ষা শিক্ষক শিক্ষিকাদের, শিক্ষাবিদদের, কারণ সকলের বক্তব্য এই ছবি দেখতে চায় বাংলা বা মানুষ, কারণ সকলেই চায় যে শিক্ষকদের সঙ্গে ছাত্রদের ছাত্রীদের যে সম্পর্ক এই মধুর হতে হবে, এবং সেই মধুর সম্পর্কের রেস যেন দেখা গেল অতনু, যেখানে কিনা শিক্ষক তিনি তার বাড়ি পশ্চিম মেদিনীপুরে তিনি সরকারের কাছে প্রার্থনা করেছিলেন শিক্ষা দপ্তরের কাছে যাতে তার বাড়ির কাছে চলে যেতে পারেন, কিন্তু তার যে চলে যাওয়া মেনে নিতে পারছেন না ছাত্রছাত্রীরা, তারা রীতিমতো সেটাই তুলে ধরছেন যে যেতে নাহি দেবো, একেবারে তাদের প্রধান শিক্ষককে যেতে দিতে চাইছেন না, এবং তাতে আরেক তারি চলে উঠেছেন প্রধান শিক্ষক, কিন্তু তাকে যেতেই হবে কারণ বদলির নির্দেশ চলে এসছে, কিন্তু মানতে পারছেন না। একবারে স্কুল চত্বরে দাঁড়িয়ে ছাত্রছাত্রীরা রীতিমতো কাঁদছেন, হাউ হাউ করে কাঁদছেন শিক্ষকের জন্য, শিক্ষককে স্কুল থেকে চলে যেতে দেবেন না, এই কারণেই তারা কিন্তু কাঁদছেন, এবং সেই কান্নার ছবি সামনে তুলে আনলাম নিউজ এইটিন বাংলার যে পর্দায়, তা দেখে কিন্তু ইতিমধ্যেই বলা যায় যে সকলের মন কাড়বেই। অতন ধন্যবাদ। আমাদের প্রধান শিক্ষক হলো আমাদের কাছে আমাদের পিতৃসম, এবং আমাদের প্রধান শিক্ষক আমাদের খুবই যত্ন সহকারে পড়াশোনা করেন, এবং আমাদের প্রধান শিক্ষক আমাদের খুবই ভালোবাসেন, এবং আমরাও প্রধান শিক্ষক খুবই ভালোবেসে নিয়েছি, এবং আমাদের মা বাবার সমান যত্ন নেন আমাদের প্রধান শিক্ষক মহাশয়। তাই আমরা আজকে কালকে আমরা গিয়েছিলাম পূর্ব প্রধানের কাছে, কালকে আমরা প্রধানকে একটা আবেদন জানিয়েছিলাম, সেখান থেকে আমরা না সাড়া পাওয়ায় আমরা আজকে প্রধান শিক্ষককে আমরা ঘেরাও করি। বেসিক্যালি আমাদের স্টুডেন্টরা একবারে নিরীহ হচ্ছে, মানে তেমন এই প্রথম দেখলাম যে ওরা বেশি এক দল মেলে এসছে, কিন্তু কোনোদিন আসেনি, সাহস করেনি। এমনি আমাদের মানে কি স্কুলের ছেলেটা খুবই ভালো ছিল, আমি বলেছি ওদেরকে উপর দিনটা আমাকে চিন্তাভাবনা করতে বলা হয়।